সকলো অভিলেখ ভঙ্গ। বিশ্বৰ সকলো দেশক চেৰ পেলাই এদিনতে সৰ্বাধিক সংখ্যক লোক করোনাত আক্রান্ত হৈছে ভাৰতবৰ্ষত। বিগত চৌবিশ ঘণ্টাত ভাৰতত 3,14,000 লোক মাৰাত্মক ভাইৰাছবিধৰ দ্বাৰা সংক্ৰমিত হৈছে। এদিনত করোনা সংক্রমিত হওয়ার ক্ষেত্র এই সংখ্যা বিশ্বৰ ভিতৰতে সৰ্বাধিক। করোনা সংক্রমণের হার ভারতত কমার বিপরীতে দ্রুতগতিত বৃদ্ধি পাবলৈ ধৰিছে। আনহাতে অতি দুঃখজনকভাবে বিগত চৌবিশ ঘণ্টাত ভারতত 2,104গৰাকী লোকে করুণভাবে মৃত্যুক আঁকোৱালি লৈছে। ভারতত বর্তমান 22,91,428গৰাকী সক্রিয় কোভিড রোগী আছে। বিশেষজ্ঞসকলে ভারতত 25-30 এপ্রিলৰ ভিতৰত করোনার সংক্রমণের হারে সর্বাধিক সীমা চুব বলে ধারণা করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।